তেলটাও ভালো, এই চিংড়িটা পেরেছো, কালারটা ভালো এটা। এগুলো আরো বড় বড় হতো দেখছো, হ্যাঁ পায়ে পা গুলো সেই লম্বা লম্বা হয় না এটা নীল। হুম হাই, গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আবার আপনাদের জন্য। চলুন বাজারে যাওয়া যাক, বাজার করতে যাচ্ছি, বাজার থেকে কি আনলাম এসে দেখাচ্ছি আপনাদের। চলুন বাই। করে দিয়েছি। আরে এত বড় বড় সিনেমা আনলো, হুম অনেক বড় অংশ, এইগুলোই ভালো করছে। দিয়ে জ্বালা করছে, এইখানটা বরফ দিলাম, তোমার রক্ত বেরিয়েছে মানে না। দুই মাসের তেলটাও ভালো, এই চিংড়িটা পেরেছ, কালারটা ভালো এটা। এগুলো আরো বড় বড় হতো দেখছো, হ্যাঁ পা গুলো সেই লম্বা লম্বা হয় না এটা নীল। হুম নীল, এইটা পুরো নিবি, এইটা 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 এগুলোও নিবি। এইগুলোই ভালো। আর এটা 3-4 দিন হয়ে যাবে মনে হচ্ছে তোমার, আবার আর এটাকে পিছনে পিছনে একটা চোর মনে হচ্ছে বসে আছে, পিছনে এটা কি চোর আছে মনে হচ্ছে একটা, দেখি পশু পিছনে চোরটাকে দেখি তো। এই দে চোরটা ওখানে বসে আছে, এ যা এনেছি এখানেই আছে দেখো। এই যে কুনকাসা হ্যাঁ মূলো মূলো, আর এটা কি কুলে বেশ খারাপ কুলে খারাপ তোমার। বেগুন আলু হুম কুমড়ো গাজর বরবটি টমেটো কি করলা পেঁপে আদা এগুলো তুলে আর যা আনতে পারোনি, আর যা যা মশলা আছে এগুলো তুলে আনতে পারোনি, তুলে আনতে পারোনি মানে। হ্যাঁ বললে না এত ভারী ব্যাগটা হয়েছে, আরে কত ভারী জানো, আর তোলো একবার। পেঁপেটার জন্য আরো বেশি, পেঁপে আর কুমড়োটাই তো এত বড়, হ্যাঁ পেঁপে কুমড়োটার জন্যই বেশি ভারী, আর আলু ছিল না ওদিকে আলুটার জন্য। চোরটা কি করছে? তোমার বেবিটা যেমন, বেবিটা হ্যাঁ যেমন ছোনা, বেবিটা একটু ছোনা বলতে চেনা চেনা, হ্যাঁ শুধু বসো হ্যাঁ বসো এখানে বসো, হ্যাঁ না বসো 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 বসো, মাছ এখানে এসো, মাছ কদিন যাবে? 1 সপ্তাহ তো চিংড়ি চলে মাছটা যাবে, আগে করে দিচ্ছি, এতগুলো তুমি তো রাতেও খেয়ে নেবে, খেয়ে তো নিব। তাহলে চোরটা দেখো কি করছে ওখানে, মাছের প্যাকেট চাচ্ছে। এ এদিকে আয় শোন, চল যাবি ঘুরতে যাবি, হ্যাঁ আয় ঘুরতে এসো যাবো, এসো, চলে এসো ঘুরতে যাবে তুমি। হ্যাঁ চলে এসো, এসো আমার কাছে এসো, এদিকে যা এদিকে যা এসো যা এসো বেবি, যা এদিকে যা এসো এদিকে এসো যা এসো আমার যা কাছে এদিকে এসো, যা যাবে তো এসো তাড়াতাড়ি যা যা তাড়াতাড়ি এসো, বসো ওখানে বসো, বসো বসো বলো, বসো বসো বসো, মাথাটা দাও, মাথাটা 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 কোনটা তোমার? এই এই তো মাথা কোনটা, মাথা তোমার সবজিটা কেটে দেবে, দিচ্ছি না তোমার কাজ আছে, দাও, তোমার সবজিটা কেটে দিয়ে টুনা 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 টুনা, তো সবজিটা কেটে দিয়ে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলছে হ্যাঁ কেটে দেবো, তোমার সবজিটা কাটবো, কেটে দেবো তোমার সবজিটা, বলছে না কাটলেই তো ভালো, খাওয়াটা হবে না তাহলে আজকে। এই যাবি ঘুরতে যাবি, তখন ঘাটটা সবসময় সবসময় ঘাটটা হিলবে, তখন সবসময় কথা বললেই হচ্ছে, চলো দাও সবজিটা কেটে দিই। মার্কেটে বেরিয়েছিলাম বন্ধুরা, মার্কেট থেকে ফেরার পথে দেখলাম কিছু বাচ্চা পুকুরে স্নান করছে, আমার দেখে খুব ভালো লাগলো, তো ভাবলাম ভিডিও বানিয়ে নিই আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে। কত সুন্দর বাচ্চারা স্নান করলো দেখলেন, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় দেখে, সেই দিনগুলো আর ফিরে পাবো না জানি, তাও এদের দেখে একটু মজা নিলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, চলুন বাড়ির দিকে যাওয়া যাক আবার।
চলে এসেছি, বাড়ি চলে এসে আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, বউ আমার ওদিকে খাবার গরম করছে, পুজো হয়ে গেছে। এবার চলুন তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। বসি, যা যা ওইটা দেখি তো, চিংড়ি মাছের মালাই কারি, এটা মাছের তেল, মাছের তেল, এটা শাক ভাজা, লঙ্কা শাকটা, আর কিছু তো করিনি, এটাই করেছি। তুমি একটু মাছ নিচ, আমি তো জানোই তো কমই খাই। চলো তাহলে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা, তাই আর দুপুরে ভিডিও করতে পারিনি। চলুন, সন্ধ্যা দেওয়া আমাদের হয়ে গেছে, এবার একটু বাজারের দিকে রওনা দেব। আমার জুতোটার যা অবস্থা, জুতোটা কিছুক্ষণ পর ফুটো হয়ে গেছে, ফুটো। কবে থেকে বলছি একটা জুতো নিতে, মানে ফুটো না গর্ত হয়ে গেছে, গর্ত। কবে থেকে জুতো কিনতে বলছি, এই সেই আমার জুতো একদম গর্ত হয়ে গেছে। চলে এসছি জুতো কিনতে। বিয়ের জুতো নেবো তো, বিয়ের জুতো, আবার বিয়ে, বাবারে। সিটি স্টাইল চলে এসেছি, কিছু জামা প্যান্ট কিনে নি। চলুন ভেতরে ঢোকা যাক, জামা প্যান্টটা কিনে নি, তারপর দেখাবো কি কিনলাম। কেনাকাটি আমাদের হয়ে গেছে, চলুন খাওয়া দাওয়াটা করে নিই, কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি কি কি কিনলাম। চলুন বাই। বাজার থেকে যা যা এনেছি সব নিয়ে বসে গেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখাও তাহলে, কি কি এনেছি। প্রথমে আমার একটা শার্ট বেরিয়েছে, এই যে ভাজ পরে করবে, দেখাও কি কি আনবে। এটা সুমন বাবুর হাফ প্যান্ট, পূজার কি হাফ প্যান্ট পরবে? হ্যাঁ, অষ্টমীতে চলে যাবো, অঞ্জলি দিতে হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট না, শুধু কি পূজোয় বাইরের ড্রেস পরলে হবে, ঘরের ড্রেস গুলো তো নিতে হবে। এটা আমার নাইটি, ঘরে পড়া দেখাতে পাচ্ছি না। এটা একটা কুর্তি নিয়েছি, কুর্তিটা কেমন হয়েছে জানাবেন আপনারা। এটা সুমন বাবুর শার্ট, আমার জামাটা খুব ভালো লাগে কালারটা। আমার যে একটা শাড়িটা যেটা পার বসাতে দিয়েছি, এই কালারটাই।
সেম কালার সেম, চলো একই দিনে পরবো, তুমি শাড়িটা পরবে আমি এটা পরবো, বাস ওই শাড়িটা এই এই কালারেরও একটা শাড়ি আছে আমার, জানিও মানে জানতাম না যে একই কালার আছে, পারবো সাথে দিয়ে দিয়েছি, ঠিক আছে শাড়িটা পরে দেখিয়ে দেবে যখন পরবো ওই পরে দেখতে পাবো। হ্যাঁ কবে দেবে বলেছে ওটা? রবিবার দিন, মানে রবিবারই মনে সপ্তমী, সেই দিন দেবে, সপ্তমী না ষষ্ঠী, মানে ষষ্ঠী হবে। এটা কি আছে? এটা একটা কুর্তি, বাজার তো তোমারই লেগেছে মনে হচ্ছে, পুরো বছরের কিনে নিয়েছি মানে আর কিনা কোনোদিন কিনবো না, বাজার তো তোমারই লেগেছে বাপারে। আর কি তোমারই তো বেরোচ্ছে, আছে আমার ও আমার কিছু আছে, তাহলে এটা জামা, এটা হাফ প্যান্ট বেরিয়েছে তো, আর এটা গেঞ্জি বেরালো সবে, এটাও তোমার বেরাবে নিশ্চয়ই, জেসি দালাল মানে মেয়েদের আবার কি। এটা হচ্ছে আমি একটা জামদানি শাড়ি নিয়েছি, এটা আগেই কিনেছি ওই জন্য পাড়টা পোষানো হয়ে গেছে, আর ওইটা কালকেই কিনেছি, তা পাড় পোষাতে দিয়ে আসলে তুমি পাড় পোষানো হোক, পুজোর সময় দেখবে একবারে। হ্যাঁ তোমার গেঞ্জি বাজার তোমারই বললাম না, মেয়েদেরই বাজার হয়ে গেছে, ছেলেরা বাজার করায় হয় মেয়েদেরই, মেয়েরা বরের পয়সা ফসায়, একটা আমার আছে একটা তোমার, এই প্যান্টটা তোমার? হ্যাঁ এটা আমার, এটা সুমনের প্যান্ট, বাজার তোমারই, কালোটা দেখাও আর বলতে হবে না, দা বুঝে যাবে বন্ধুরা যে এটা তোমারই প্যান্ট, এই প্যান্টটা আমার, বুঝতে পারছি, পাঁচটা বোতাম দেখেই বোঝা যাচ্ছে, একটা ব্ল্যাক আর একটা নীল নিয়েছি, সারা বছরের বাজার এখনো শেষ হয়নি বাবা, এটা কার তোমার প্যান তো? হ্যাঁ এটা আমার, এটা আমার, এটা তোমার প্যান আছে? হ্যাঁ এটা আমার, এই একটা প্যান সুমনের, আর আমাদের যে কাজের বৌদি তাকে তো সেদিনেই দিয়ে চলে এসেছি, দেখে যান আগের ভিডিওতে আমাদের রুমালও লাগবে পুজোতে, বাবা এই জন্য দুটো রুমাল, এই যে সুমনের আর একটা গেঞ্জি ফুলাতা, খুব ভালো, আর তো কিছু নেই জামা কাপড়? না আমার পাঞ্জাবির প্যান্টটা ছিল, পাঞ্জাবির প্যান্টটা ওই ঘরে নামানো আছে, ও ঠিক আছে ওটা পুজোর সময় দেখিয়ে দেবো, মেরুন কালারের একটা পাঞ্জাবির প্যান্ট নিয়েছে, পাঞ্জাবি ও নতুন নিল না পুরোনোটাই পরবে, শুধু প্যান্টটাই নিলাম আমি, হ্যাঁ তোমার জুতাটা আগে দেখি, না না তোমারটা দেখাও, এই যে জুতো সুমনের ফুটো জুতো চেঞ্জ করে কিনে আনা হয়েছে, গর্ত জুতোটা ছিল, তোমারটা না
আমারটা লাগালে হবে, তোমারটা লাগালে? হ্যাঁ, তোমার ফুটোর জন্য দুটো জুতো হয়েছে। শুধু আমারই বাজার বলছো? তোমার যে আগে তিনটে আছে সেটা বলো। আগের বলতে সেদিন একটা বড় ফসালে ওইটা বলো, পুমার জুতোটা। পুমার জুতোটা তো এটা পরে নেই, পরে না আর যায় না। এটা আমার, খুব ভালো হয়েছে। বন্ধুরা বলবে আমার জুতোটা কেমন হয়েছে, বাকি জিনিসগুলো কেমন হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বউ জামা কাপড় গুলো গোটাচ্ছে। শাড়িটা কেমন লেগেছে জানাবেন, কেমন হয়েছে শাড়িটা। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার শুয়ে পড়বো। ও জামা কাপড় গোটাচ্ছে, জামা কাপড় গোটানো হয়ে গেলে শুভ। ঠিক আছে, ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। চলুন, বাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই, গুড নাইট।